बिस्मिल्लाहिर रहमानिर रहीम सम्मानित सुधी आसসালামু আলাইকুম। आशा करছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিকস হলো সঞ্চয়পত্র বিক্রি তলানিতে। কারণ কি? অর্থাৎ সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে, দিনের পর দিন সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে। এর কারণগুলো কি? তাহলে কি পাবলিক কি সঞ্চয়পত্র কেনা বন্ধ করে দিচ্ছে, না সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ গ্রহণ প্রক্রিয়াটাকে জটিল করে ফেলেছে? আসলে কারণটা কি, এই পুরো বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। কারণ সম্মানিত দর্শক, আপনারা জানেন এই সঞ্চয়পত্রের উপরে অনেক অসহায় মিডল ক্লাস ফ্যামিলি কিন্তু নির্ভরশীল। এই সঞ্চয়পত্রের ইনকাম থেকে তারা তাদের সংসার চালায় বা সংসার ভার বহন করে। তাহলে এই সঞ্চয়পত্র বিক্রিটা কেনই বা কমে যাচ্ছে, কেনই বা তলানিতে নেমে যাচ্ছে, এর কারণটা কি? পুরো বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে সঞ্চয়পত্র বিক্রি কেন তলানিতে বা কেন কমে যাচ্ছে। তাহলে সম্মানিত দর্শক, ভিডিওটি শুরু করার আগে আমরা একটু সামারিটাও একটু বলে নিই। আপনারা জেনে থাকবেন সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে বাংলাদেশ সরকার বিভিন্নভাবে সমাজের অসহায় দরিদ্র অথবা মধ্যবিত্ত মানুষের কাছে ছড়ানো ছিটানো কিছু অর্থ সেটাকে সংগ্রহ বা পুঞ্জীভূত করার মাধ্যমে, অর্থাৎ সংগ্রহ করে পাবলিকের কাছ থেকে একটা ডকুমেন্টস বিক্রি করে ঋণ গ্রহণ করে থাকে। তো এই ঋণ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বিভিন্ন আপনার যেটাকে বলা হয় উন্নয়নশীল বা উন্নত যে অ্যাক্টিভিটিসগুলো, যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মূলধন জাতীয় ব্যয় যেগুলোতে করা হয়, অর্থাৎ একটা দেশের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের ব্যয় কিন্তু থেকে থাকে, সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার রেভিনিউ এক্সপেন্ডিচার সেগুলো থাকে। তো সরকার যখন বাজেট করে তখন কিন্তু সরকার যে আপনার মনে করেন ভ্যাটের মাধ্যমে আয়করের মাধ্যমে কাস্টমস ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি এইরকমভাবে কিন্তু ইনকাম জেনারেট করে। যখন ইনকাম জেনারেট করার পাশাপাশিও যখন এক্সপেন্সটাকে কাভার করতে পারে না তখন কিন্তু জনগণের কাছ থেকে সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমে ঋণ গ্রহণ করে থাকে এবং এই ঋণ গ্রহণের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ প্রফিট কিন্তু পাবলিককে সঞ্চয়পত্র মাধ্যমে বিতরণ করে থাকে। তো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যখন সঞ্চয়পত্র সুদ বা প্রফিট হিসেবে প্রদান করা হয় তখন কিন্তু মোটামুটি একটা বড় ধরনের বাজেট কিন্তু করা লাগে, অর্থাৎ বড় ধরনের বাজেটে কিন্তু এই ইন্টারেস্ট এক্সপেন্স নামক হেড থেকে থাকে। তো যেহেতু সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে, তাহলে কি সরকার কি সঞ্চয়পত্র বিক্রির প্রক্রিয়াটা কি জটিল করে দিছে? আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে যেখানে আগে সঞ্চয়পত্র ক্রয়ের সময় টিন সার্টিফিকেট হলেই হতো, সেখানে এই বছরের নতুন একটা সংশোধনী আসছে। সেখানে বলা রয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে না, কিন্তু অধিক যখনই কিনবেন তখন আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে। তাহলে একদিকে প্রক্রিয়াটা সহজ হলেও 5 লক্ষ টাকা পর্যন্ত সহজ হলেও কিন্তু তার ততোধিক ইয়ার ক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হচ্ছে। তো রিটার্ন দাখিলের প্রমাণক যখন জমা দিতে হচ্ছে তখন আপনাকে রিটার্ন তৈরির প্রক্রিয়ার সাথে মানে আপনাকে ইন্ট্রোডিউস হতে হচ্ছে অথবা কোনো একটা আইনজীবীর মাধ্যমে রিটার্ন দাখিল করতে হচ্ছে, সেখানে একটা মোটামুটি একটা ব্যয় হচ্ছে, তাই না? তো ব্যাপারটা কি হলো, অথবা সরকার কী করলো, গত বছরে এই মুনাফার হারটাকে একটু কমিয়ে দিল। কমিয়ে দেওয়ার কারণেও কিন্তু মানুষ অনেকটা বিমুখ হয়ে গেছে, অথবা সরকার চাচ্ছে না যে সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমে ঋণ গ্রহণ করতে, কারণ একটা বড় ধরনের বাজেট কিন্তু রাখতে হচ্ছে এই মুনাফা দেওয়ার জন্য। তো যেহেতু সরকার মোটামুটি আমাদের ভ্যাট কাস্টম সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি বা অন্যান্য যে ইনকামগুলো আছে সেখানে থেকে যদি কভার করতে পারে তাহলে কেনই বা সঞ্চয়পত্র বিক্রি করে ঋণ গ্রহণ করতে হবে? এরকম অনেক বিষয়গুলো কিন্তু ইতোমধ্যে আসছে। তাহলে সম্মানিত দর্শক, এই সঞ্চয়পত্র বিক্রি তলানিতে যাওয়ার পেছনে অন্যতম একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে মুনাফার হারটুকু কমিয়ে দেওয়া এক। দ্বিতীয় কথা হলো সঞ্চয়পত্র ক্রয় প্রক্রিয়া একটু জটিল করা হয়ে গেছে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া আপনি সঞ্চয়পত্র কিনতে পাচ্ছেন না। তো এই রিটার্ন দাখিল প্রক্রিয়াটা একটু জটিল এবং হিসাবপত্র দাখিল করাটা জটিল, এই কারণে সঞ্চয়পত্র পাবলিক কিনতে চাচ্ছে না অথবা সরকার বিক্রি করছে না। अथवा सरकार ऋण ग्रहण माने संचयपत्र बिक्री माध्यम ऋण ग्रहण खूब बेशी दरकार नहीं कारण जथेष्ट फांड तार रयेछे सेटाओ होते पारे अथवा एमन होते पारे जे आपनार संचयपत्र बिक्रीते अनेक बेशी मूलधन माने अनेक बेशी इंटरेस्ट एक्सपेंस दिते होच्छे जेटार जोन्नो आलादा एकटा बाजेट करते होच्छे सेई बाजेटेर जोन्नो एकटा आपनार फांड तैरि करते होच्छे सेई फांडटुकु आपनार कलेक्ट करते हबे तो फांडटुकु मैनेज करे तारपरे ना संचयपत्र प्रफिट दिते हबे अथवा एवं आरो एक प्रक्रिया जटिल करा होयेछे सेटा होच्छे संचयपत्र क्रयेर समय आपनाके तथ्य गोपन करा जाबे ना अर्थात तथ्य गोपन करे संचयपत्र किनले संचयपत्र क्रय करले जेल जरिमाना उभय विधानई करा होयेछे ताहले ए जे पुरो ब्यापारटा दुई पक्षेरই किन्तु किछु सरकार कर्तृक किछु रेस्ट्रिक्शन आरोप करा होयेछे एवं पब्लिकेर दिक थेके सेई रेस्ट्रिक्शनगुलो बा सेई कमप्लायेंसगुलो ना करार कारणे संचयपत्र थेके पब्लिक विमुख हये जाच्छे जे कारणे संचयपत्र तारा किनते चाচ্ছে না अथवा संचयपत्र सरकार बिक्री करतेও চাচ্ছে না बिक्री माध्यमे ऋण ग्रहण करते চাচ্ছে না এরকম পুরো বিষয়টুকু হতে পারে যাই হোক এই নিউজটা আমাদের আসছে আমরা দেখেছি বিভিন্ন ধরনের চ্যানেলে তবে এটা সোনালী যে নিউজ সেখানে কিন্তু আসছে যে সঞ্চয়পত্র বিক্রি কমে গেছে কারণগুলো কি বা তলানিতে এর পিছনে কারণগুলো কি তাহলে চলুন আমরা ওই পুরো বিষয়টা একটু শেয়ার করি এবং সঞ্চয়পত্র বিক্রি যে কমছে সেটা আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্স আকারে দেখার চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন যে আসলে সঞ্চয়পত্র কমে গেছে এবং ক্রয় প্রক্রিয়া জটিল হয়েছে देखें आमरा एखाने एकटू डेफिनिशन देवार चेष्टा करेছি যে বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করা বা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরণ করার উদ্দেশ্যে এবং साधारण निर्झंझाट अर्थ विनियोगের পথ প্রশস্ত করার অন্যতম নামই হলো সঞ্চয়পত্র সুদের হার হ্রাস ও নানা রকমের কড়াকড়ি আরোপের কারণে সাধারণ মানুষের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সঞ্চয়পত্র বিক্রি তলানিতে নেমে এসেছে এবং সুদ এর মধ্যে যে সঞ্চয়পত্র বিক্রিটা যা কমে গেছে তার মধ্যে অন্যতম কিছু কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে এক নম্বরে বলা হয়েছে সুদের হার হ্রাস করা হয়েছে দুই হলো রিটার্ন দাখিলে নতুন শর্ত আরোপ করা হয়েছে তিন হলো সঞ্চয়পত্র ক্রয়ে তথ্য গোপন না করা অর্থাৎ অনেকে হয়তো তথ্য গোপন করে সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে তথ্য গোপন করতে না পারার কারণে পাবলিকের সঞ্চয়পত্রের প্রতি আগ্রহটুকু কমে গেছে এমন হতে পারে তথ্য গোপন করে সঞ্চয়পত্র ক্রয়ে জেল জরিমানা বিধানের কারণে পাবলিক সঞ্চয়পত্র আর কিনতে চাচ্ছে না সঞ্চয়পত্র ক্রয় করেছেন কিন্তু রিটার্ন দাখিলে প্রদর্শন না করার কারণে তা ব্ল্যাক মানি হয়ে যাচ্ছে এই যে ব্ল্যাক মানি হয়ে যাওয়ার কারণেও কিন্তু অনেকে সঞ্চয়পত্র রিটার্নে প্রদর্শন করছেন না বা নতুন ভাবে সঞ্চয়পত্র যখন ইনভেস্টমেন্ট করতেছেন সেটা আর আপনারা কিনতে চাচ্ছেন না বা পাবলিক এখন জাতীয় সঞ্চয় অধিদপ্তর গত বৃহস্পতিবার সঞ্চয়পত্র বিক্রির হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায় চলতি 2022-23 অর্থবছরের দ্বিতীয় মাসে আগস্ট অর্থাৎ দ্বিতীয় মাস হলো আগস্ট সেখানে ৮ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে গত বছরের আগস্টে যেখানে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৩৬২৮ কোটি ৫৮ লাখ টাকা এই হিসাবে দেখা যাচ্ছে এই আগস্টের চেয়ে গত বছরের আগস্টে প্রায় ৪৪৯ গুণ বেশি সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল অর্থবছরের প্রথম জুলাই মাসে অর্থাৎ প্রথম মাস জুলাই ৩৯৩ কোটি 11 লাখ টাকার নেট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে গত বছরের জুলাইয়ে যেখানে সঞ্চয়পত্র বিক্রির অঙ্ক ছিল প্রায় ২১০৪ কোটি টাকা হিসাব বলছে এই বছরের জুলাইয়ের চেয়ে গত বছরের জুলাইয়ে সঞ্চয়পত্র খাতে প্রায় ৫ গুণ বেশি বিনিয়োগ হয়েছিল আর অর্থবছরের ২ মাসের হিসাবে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরের প্রথম যে ২ মাস সেখানে প্রায় ৪০১ কোটি ২০ লাখ টাকার নেট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে গত বছরের এই সময়ে এই বিক্রির পরিমাণ ছিল ৫৭৩২ কোটি ৫৮ লাখ টাকা এই হিসেবে দেখা যাচ্ছে এই বছরের জুলাই আগস্টে সময়ের চেয়ে গত বছরের জুলাই আগস্টে সঞ্চয়পত্র প্রায় ৪.২৯ গুণ বেশি বিনিয়োগ হয়েছিল সবিশেষ সঞ্চয়পত্র খাতে সরকারকে বেশি সুদ পরিশোধ করতে না হয় সেজন্য সঞ্চয়পত্র বিক্রি কমাতে গত বছরের ২২ সেপ্টেম্বর থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার ২% মতো কমিয়ে দেয় সরকার অর্থাৎ সঞ্চয়পত্রের ক্ষেত্রে যেন বেশি আপনাকে প্রফিট পরিশোধ করতে না হয় কারণ এই সঞ্চয়পত্রের প্রফিট যখন আপনাকে দিতে হচ্ছে তখন সরকারকে আলাদাভাবে প্ল্যানিং করতে কোন কোন সেক্টর থেকে ইনকাম করে আপনাকে সুদটা দিবে বা প্রফিটটা দিবে এটার জন্য কিন্তু একটা প্ল্যানিংয়েরও দরকার রয়েছে एरपरो बिक्री बाड़छिलो तबे गत कयेक मास धरे बिक्री बेश कमेछे एखन एकेबारे तलानिते नेमे एसेछे। एर पेछने रिजनटा हलो इनकाम टैक्सेर रिटार्न दाखिलेर प्रमाणक जमा देवाटा एटा पाब्लिकेर काछे बा करदातार काछे अनेक जटिल एकटा प्रक्रिया। कारण रिटार्न जारा बोझे ना, जारा स्वल्प शिक्षित अथवा गरीब अथवा असहाय जे मानुषगुलो 2 लाख बा 5 लाख बा 7 लाख टाका सঞ্চয়পত্র किनेछेन सेखाने रिटार्न दाखिलेर जे प्रसेसटा एकटु जटिल होवार कारणे लोकजन সেই সঞ্চয়পত্র থেকে একটু মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে অথবা সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করতে চাচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS তথ্য অনুযায়ী পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে অর্থাৎ মাসভিত্তিক গত জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল 7.48%। সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেলেও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেনি বিবিএস। প্রতি মাসের প্রথম সপ্তাহে আগের মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরো, কিন্তু তার ব্যতয় হওয়ায় অনেকের মনে প্রশ্ন জেগেছে যে 5ই আগস্ট জ্বালানি তেলের 50% দাম বাড়ায় মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, সেটা 9% ছাড়িয়ে 10%-এর কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারে। সেই কারণে সরকারের শীর্ষ মহলের নির্দেশে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করছে না বিবিএস। এখন 2021-22 অর্থবছরে বাজেটে সরকার সঞ্চয়পত্র থেকে 32,000 কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ধরেছিল। এই হিসাবে দেখা যাচ্ছে লক্ষ্যের চেয়ে এই খাত থেকে 37.50% কম ঋণ নিয়েছে সরকার। এর পেছনে রিজন কি? অর্থাৎ ঋণের দরকার হচ্ছে না। আমাদের ভ্যাট ট্যাক্স কাস্টমস বা অন্যান্য যে হেডস অফ ইনকাম রয়েছে সেগুলো দিয়ে মোটামুটি কাভার হয়তো বা হয়ে যাচ্ছে। অতীতে সব রেকর্ড ছাড়িয়ে গত অর্থবছরের মোট 1,12,188,24,00,000 টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসলে বাবদ ৭০,২২৯ কোটি টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়। সেই হিসাবে নিট বিক্রির পরিমাণ ছিল ৪১,৯৬০ কোটি টাকা। এর আগে 2019-20 অর্থ বছরে সরকার সঞ্চয়পত্র থেকে 14,428 কোটি টাকার ঋণ নিয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সঞ্চয়পত্র থেকে সরকার সবচেয়ে বেশি ঋণ নিয়েছিল 2016-17 অর্থ বছরে, অর্থাৎ 52,417 কোটি টাকা। সঞ্চয়পত্র খাতে সরকারকে যাতে বেশি সুদ পরিশোধ করতে না হয় সেজন্য গত অর্থ বছরে 22 সেপ্টেম্বর সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে দেয় সরকার, এবং এর পাশাপাশি নতুন এই অর্থ বছরে যে পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনাকে রিটার্ন সঞ্চয়পত্র কিনতে পারবেন 5 লক্ষ টাকার বেশি, তবে রিটার্ন দাখিলের প্রমাণক দিতে হবে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে টিন সার্টিফিকেট লাগবে না। কিন্তু আরও একটা রেস্ট্রিকশন রয়েছে যে টিন সার্টিফিকেট না হলেও আপনি সঞ্চয়পত্র কিনতে পারতেছেন, কিন্তু টিন সার্টিফিকেট বা রিটার্ন দাখিলের প্রমাণক না থাকার কারণে সুদে ট্যাক্স কর্তনের হার কিন্তু যা ছিল তার চেয়ে ডাবল হয়ে যায়, মানে 50% বেশি হয়ে যাচ্ছে। যেখানে 10% সেখানে কাটবে হলো 15%। মানে ওই বেড়াজালের মধ্যে থেকে আপনি কিন্তু বেরোতে পারছেন না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে এরকম সুদের হার, 30 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে একরকম হার এবং 30 লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আরেক রকম হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে 15 লক্ষ টাকা নিচে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হারে সরকার হাত দেয়নি, অর্থাৎ আগে যে হারে সুদ পাওয়া যেত এখন সেই হারে সুদ পাওয়া যাবে। এর আগে 2015 সালে সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার গড়ে 2%-এর মতো কমিয়েছিল সরকার। এখন আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ আসল গ্রাহকদের পরিশোধের পর যেটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় নিট বিক্রি। ওই অর্থ সরকারের কোষাগারে জমা থাকে এবং সরকার তার রাষ্ট্রীয় কর্মসূচি বাস্তবায়ন এ কাজে লাগায়। বিনিময়ে সঞ্চয়পত্রের গ্রাহকদের প্রতি মাসে সুদ দিতে হয়। এ কারণে অর্থনীতির পরিভাষায় সঞ্চয়পত্রের নিট বিক্রিকে সরকারের ঋণ বা ধার হিসেবে গণ্য করা হয়। এর নিউজটা আসছে সোনালী নিউজ। অর্থাৎ মূল ব্যাপারটা হলো যে সঞ্চয়পত্র খাতে যে বিক্রিটা কমে যাচ্ছে তার পিছনে অনেকগুলো রিজনকেই কিন্তু দাঁড় করানো গেছে, অর্থাৎ অনেকগুলো রিজনকে কিন্তু অলরেডি ইতিমধ্যে আমরা দাঁড় করিয়েছি যে সঞ্চয়পত্র মাধ্যমে সরকার ঋণ গ্রহণে আগ্রহ প্রকাশ করছে না। কারণ আমার যদি অন্যান্য হেডস অফ ইনকাম থেকে অর্থাৎ অন্যান্য যে ইনকাম সেখান থেকে যদি কাভারেজ হয়ে যায় তাহলে নর্মালি কিন্তু আপনার সরকার ঋণ গ্রহণ করবে না। অথবা এই কারণেই নতুন নতুন রেস্ট্রিকশান, মুনাফার হার কমানো, রিটার্ন দাখিলের যে নতুন শর্ত সেই বিষয়গুলো কিন্তু ইম্পোজ করা হয়েছে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার রয়েছে যে আপনার অপ্রদর্শিত যে টাকা পয়সা আগে যেখানে প্রদর্শনের সুযোগ ছিল সেটাও কিন্তু এবছরে আর রাখা হয় নাই। হয়তো এরকম অনেকগুলো কারণ রয়েছে যে কারণে সঞ্চয়পত্র বিক্রি এখন তলানিতে। যাই হোক সম্মানিত দর্শক, आशा करছি ভিডিওটি ভালো লেগে থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং ভ্যাট ট্যাক্স কাস্টমস এই সংক্রান্ত ব্যাংকিং রিলেটেড বা অন্যান্য যদি যে টপিকসগুলো নিয়ে আমরা ভিডিও করতে চাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আপডেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত নতুন ভিডিও প্রতিদিনই নতুন ভিডিও আপলোড করা হচ্ছে যেটা দেখে আপনি নিজেকে আপডেটেড করতে পারবেন তাহলে সম্মানিত দর্শক আজকে কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম।